পৃথিবীর সবাই আমরা রাগি, কেউ কম কেউ বেশি, এটা ভেরি ন্যাচারাল। আমাদের দেহে একটা হরমোন আছে অ্যাড্রেনালিন বলে আর কি, এটাকে অ্যাড্রেনালিন হরমোন ট্রিগারস আপ ইউর বডিজ ফাইট রেসপন্স। এটা যখন নিঃসরিত হয় দেহ থেকে, আপনার বডি তখন ফাইট করতে মনে চায়, কোপায়ালামো মাইরালামো তরে হোতায়ালামো অক করে, এরকম একটা অ্যাটিটিউড চলে আসে না, এটা ন্যাচারাল। এই অ্যাড্রেনালিন হরমোন যখন নিঃসরিত হয়, এটা আপনার ফাইট রেসপন্সকে ট্রিগার আপ করে, তখন আপনার দেহ খুব উত্তেজিত, ফাইট করতে মনে চায়, মনে চায় এখনই ধরি ওরে, আছে না নাই? তবে এটা ভালো কাজে লাগাইতে হবে, রাগটা পারা যাবে না। রাগ কিন্তু খুব ভয়ঙ্কর, এই রাগের শারীরিক মানসিক অনেক ক্ষতি আছে, হার্ট অ্যাটাক করে অনেকে রাগে, স্ট্রোক করে ফেলে। রাগ হচ্ছে অনেকটা ঝড়ের মতো, কিসের মতো? ঝড় যেমনি একদিক থেকে এসে সব লন্ড ভন্ড করে দিয়ে অন্য দিক দিয়ে ছুটে চলে যায়, যখন ঝড়টা হয় তখন অত টের পাওয়া যায় না, রাগও তেমন। যখন রাগটা আসে কি যে করে ফেলছি তখন বোঝা যায় না, রাগ চলে যাওয়ার পরে মাথা ঠান্ডা হওয়ার পরে তখন বোঝা যায়, হায় রে এটা কি করলাম। মারামারি হয়, সম্পর্কের অবনতি হয়, স্বামী স্ত্রী সম্পর্কের বিচ্ছেদ ঘটে, বাবা ছেলের সাথে রাগ করে না, শুনবেন এরকম বাবা ছেলে হতাহতের ঘটনা, হাজবেন্ড ওয়াইফ ডিভোর্স পর্যন্ত গড়ায়, বন্ধু বন্ধু সম্পর্ক নষ্ট হয় এই রাগের কারণে। এজন্য আল্লাহ বললেন মুত্তাকিদের দুই নাম্বার গুণ আল কাযিমিন আল গায়ব, মুত্তাকিনরা রাগকে সংবরণ করে, তারা অল্পতে চটে যায় না, তারা হট টেম্পার্ড না, তারা বুঝে শুনে কাজ করে, নিজের ক্রোধ আর রাগকে সংবরণ করতে জানে। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাসূল বললেন লাইসা শাদীদু বিসুরআ, কুস্তি করে যে অন্যকে সোয়ায় ফেলতে পারে সে শক্তিশালী নয়, রাগের সময় যেই ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে আল্লাহর কাছে সেই হলো শক্তিশালী। এক একটা কথার ওজন দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, লাইসা শাদীদু বিসুরআ, যে কুস্তি খেলতে পারে ভালো সে শক্তিশালী না, বরং ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী। সুবহানাল্লাহ, এজন্য আমি মুত্তাকি হম হুজুর, হুজুর আজকের ওয়াজ শুনে আমি মুত্তাকি, শুধু হাত তুলে মুত্তাকি বললে হবে না, রাগ নিয়ন্ত্রণের, রাগ কন্ট্রোল করার অভ্যেস নিজের মধ্যে জাগ্রত করতে হবে, ঠিক কিনা? এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমারে কিছু নসিহত করেন, নসিহত করেন। বিশ্বনবী বললেন লা তাগদাব, সাহাবী তুমি রেগে যেও না। সাহাবী বললেন নবী, আবার নসিহত করেন। বিশ্বনবী বললেন তুমি রেগে যেও না। সাহাবি বললেন শুনলাম তো এটা, আরেকটা কিছু কন। বিশ্বনবী বললেন রেগে যেও না। রাদ্দাদা মিরারান, বারবার যতবার সাহাবি বিশ্বনবীর কাছে নসিহত চাইলেন, বিশ্বনবী একটা নসিহতই করলেন, রেগে যেও না, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। ওরা আপনারে রাগাতে চাইবে, আপনি ঝগড়া করতে চান না, ওরা আপনারে পায়ে পাড়া দিয়ে ঝগড়ায় নামাতে চাইবে, চিল্লা এখন ঠিক কিনা, ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে, ওরা আপনারে অলওয়েজ পোক করবে, ওরা আপনারে হট টেম্পার্ড বানাতে চাবে, আপনারে অস্থির করে দিতে চাবে। কিন্তু ফর্মুলা আমাদের ভালো জানা আছে, আমরা কোরআন থেকে ফর্মুলা নিয়ে চলি, মানব রচিত কোনো ফর্মুলায় আমরা চলি না, জোরে বলেন ঠিক কিনা। মুমিনরা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে, রাগ নায়িকার, ক্ষোভ নায়িকার, কিন্তু মুমিনরা মুত্তাকিনরা চাইলেই রাগ দেখায় না, তারা রাগকে কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাখতেন না, সুবহানাল্লাহ নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই, ওনার সাথে কেউ খারাপ আচরণ করলে উনি রাখতেন না, ওনাকে অত্যাচার করা হয়েছে তিনি রাখতেন না, জুলুম করা হয়েছে তিনি রেগে যেতেন না, তবে মাঝে মাঝে রাখতেন, যদি আল্লাহর বিধান লঙ্ঘিত হতো তখন বিশ্বনবী রেগে যেতেন। আল্লাহর জমিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে এই লোকটা রেগে যেতেন, প্রিয় নবী তখন সহ্য করতেন না। হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে রাগ কমাতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও শিখাই দিস, চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর, কয়টা মনে থাকবে? অ্যাপ্লাই করবো এগুলো, দেখবো আজকে থেকে রাগ কমে কিনা, পারা যাবে? দুই সাহাবি বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন, কথা কাটাকাটি, কথার পিঠে কথা, কথার নাম লতা, কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগে মেগে আগুন, মারামারির জন্য উদ্যত হলেন। বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে, বিশ্বনবী বললেন ইন্নি
লাআলামু কালিমাতান, আমি এমন একটা বাক্য জানি, এই রাগান্বিত সাহাবী যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিশেই ঠান্ডা বানাইয়া দিবে কে? রাগ কমানোর দোয়া, সহি হাদিস। ওই সাহাবী যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে। বাক্যটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, প্রোটেকশন চাচ্ছি, বলতে দেরি, রাগ থামতে দেরি হবে না। টিপস নাম্বার 1 মনে থাকবে তো? টিপস নাম্বার 2, বিষ্ণুই বললেন ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে, বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও, তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও। কি করতে হবে? চুপ, একেবারে চুপ। অনেকে রাগে গড়গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে, যত বলবেন যত গালি দিবেন, বলে না গালি দেয় না রাগের সময়, অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয়, আছে না? নাই না। আসুকুত ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয়, চুপ, কিপ সাইলেন্ট, কিপ কোয়াইট, রিল্যাক্স, কুল। পারবেন? 3 নাম্বার টিপস, লোয়ার ইওর অ্যাকশন, আপনার অ্যাকশনকে কমায় দেন। কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন, রাগের সময় আমরা কি করি? আল্লাহ রাসূল বললেন লোয়ার, মিনিমাইজ ইওর অ্যাকশন। কি বললেন আল্লাহ রাসূল? অ্যাকশন কমাও, কার্যক্রম কমায় দাও। ইদা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাঈম ফালিয়াজলিস, দাঁড়ানো অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে। ফা ইন যাহাবা আনহুল গাদাবু ওয়া ইল্লা ফালিয়াত্তাজি, কেউ যদি দাঁড়ানো অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে, বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে। তাহলে দাঁড়ানো অবস্থায় রাগ আসলে কি করবেন? বসা অবস্থায় রাগ আসলে, শো অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন, রাগ আসবে আর সুবহানাল্লাহ কইবেন না? কত বড় ফিজিশিয়ান, কত বড় ডাক্তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। কয়টা গেল? 4 নাম্বারটা অনেক মজার টিপস, শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4 নাম্বার টিপস শুনো, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে। ওয়া ইন্না শাইতানা খুলিকা মিনান নার, শয়তান তৈরি আগুন থেকে। ওয়া ইন্নাল মা তুত ওয়া ইন্নান নার তুতফাউ বিল মা, আগুন নিবানো হয় পানি দিয়ে। ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দাহ, তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কি সুন্দর টিপস, কি সুন্দর ফিলোসোফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বড় দার্শনিক ছিলেন তিনি। আল গাদাবু মিনাশ শয়তান, কথার সিকোয়েন্স দেখেন, ওজন দেখেন, আল গাদাবু মিনাশ শয়তান, রাগ আসে শয়তানের থেকে, রাগ এনে দেয় কে? শয়তান। ওয়া শয়তানু খুলিকা মিনান নার, শয়তান তৈরি কি থেকে? আগুন থেকে। ওয়া নারু তুতফা উবিল মা, আগুন নিবায় কি দিয়ে? ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে ওযু করে নেয়।